রাজ্য সরকারের অধীনস্থ দুটাক স্বতন্ত্র শৈক্ষিক সন্থাক একত্রীকরণ করে এক নতুন শৈক্ষিক সন্থা গঠনের দিকত অগ্রসর হয়েছে অসম সরকার। এই উদ্দেশ্যে বুধবারে অসম বিধানসভার মজিয়ার উত্থাপন হয় দ্য আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড বিল 2024। বিলুপ্তি ঘটিব অসম মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ সেবা, বিলুপ্তি ঘটিব অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ অর্থাৎ আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল। বিলুপ্তি ঘটিব অসম মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ সেবা, বিলুপ্তি ঘটিব অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ অর্থাৎ AHSEC। রাজ্য সরকারের পদক্ষেপ, গঠন হব নতুন এক স্বতন্ত্র সংস্থা, গঠন হব আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড অর্থাৎ ASSEB। অতীত হওয়ার পথত সেবা ASSEC, শীঘ্রে গঠন হব এক নতুন স্বতন্ত্র শৈক্ষিক সংস্থা। রাজ্যখনের শৈক্ষিক ক্ষেত্রের বিকাশ তথা মানসম্পন্ন শিক্ষাক এক নতুন গতি দিয়ার উদ্দেশ্যে রাজ্য সরকারে লৈছে এক সুদূরপ্রসারী পদক্ষেপ। এই পদক্ষেপের অংশ হিসাবেই সরকারে বুধবারে বিধানসভার মজিয়াত উত্থাপন করেছে অসম রাজ্যিক স্কুলীয় শিক্ষা বিধেয়ক 2024। রাজ্যখনের শৈক্ষিক উত্তরণের স্বার্থত উত্থাপন করা এই বিধেয়কর জড়িয়ে দুটাক শৈক্ষিক সংস্থার একত্রীকরণের জড়িয়ে এক নতুন স্বতন্ত্র সংস্থা গঠন করব খোঁজা হয়েছে। নতুন এই সংস্থাটি হব আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড অর্থাৎ ASSEB। এই সংস্থাটি গঠনের লগেলগে বিলুপ্ত হয়ে পড়ব বর্তমানের অসম মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ সেবা আর অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ অর্থাৎ ASSEC। প্রস্তাবিত এই স্বতন্ত্র সংস্থাটির অধীনত নিয়ন্ত্রিত হব রাজ্যের স্কুলীয় শিক্ষা ব্যবস্থা। নতুন সংস্থাটে সামরি লব ষষ্ঠ মানর পর দ্বাদশ শ্রেণীর পর্যন্ত। দুটা খণ্ডত বিভক্ত হব সংস্থাটির গঠন। ইয়ার এটা খণ্ডই চোয়া চিতা করব ষষ্ঠ মানের দশম শ্রেণী পর্যন্ত, আর আনটু খণ্ডই সামরি লব একাদশ আর দ্বাদশ শ্রেণী পর্যন্ত। গাঁথনি অনুসরি এজন অধ্যক্ষ, দুজনক উপাধ্যক্ষ, দুজনক সচিব, প্রধান মুখ্য গাণনিক বিষয়া, তিনজনক পরীক্ষা নিয়ন্ত্রক আদি বিভিন্ন পর্যায়ের পদাধিকার সকল বিশাল কর্মবাহিনী থাকিব এই নতুন সংস্থাট। সরকারি তিন বছরীয় কার্যকালের বাবে নিযুক্তি দিব অধ্যক্ষ, উপাধ্যক্ষ আদি। আশা করা হয়েছে প্রস্তাবিত এই নতুন সংস্থাটি রাজ্যের শৈক্ষিক উত্তরণের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পেলাবলে সক্ষম হব। নিউজ ডেস্ক রিপোর্ট, এনবি নিউজ।